এরকমই হবে, নাহলে নাম সামনে নিয়ে আসছে সামনে। গতকালও আমি মন্দিরে এসেছিলাম, সন্ধ্যায় পূজা আরতি করে আমরা মন্দির বন্ধ করে চলে গেছি। তো সকালে যে আমাদের মন্দির খোলে, বিমান ভূমি নিত্য মানে প্রত্যেক দিন ভোরেই খোলে। আজকে খুলতে এসে দেখলো যে এরকম এই পরিস্থিতি, সব তালা ভাঙা, মায়ের গলা যত অলঙ্কার ছিল, মুকুট ছিল, সমস্ত চুরি হয়ে গেছে। আমরা থানায় যাই, থানার থেকে এখন ইন্সপেক্টর আসছে, ইন্সপেকশন করছে। দাদা, যে কোনো মূল্যে আমাদের বের করতে হবে এটা। আমরা বড় এসপি, ডিএম, এসডিও সবাইকে ডেপুটেশন দেবো, কারণ এখানে 10,000 লোকের মানে সমস্ত সেন্টিমেন্ট এখানে লেগে আছে। সবাই আমাদের অমাবস্যা পূজায় প্রত্যেক মানে অমাবস্যাতে প্রায় 1,000 লোক প্রসাদ পায়। আমাদের মন্দির এখন জাগ্রত, এই পরিস্থিতিতে 9টা তালা ভাঙছে। কীরকম অলঙ্কার খোয়া গেছে আমাদের? মোটামুটি 12-13টার মতো অলঙ্কার ছিল, তার আনুমানিক ওজন 100-110 গ্রাম এরকম হবে। বিগ্রহ রয়েছে? হ্যাঁ, বিগ্রহ রয়েছে। এটা আমাদের সৌভাগ্য এবং আগামী দিনে যাতে সুরক্ষিত রাখতে পারি সেই চেষ্টা করবো, এবং প্রশাসনকে সবার আগে আমাদেরকে সহযোগিতা করতে হবে এই ব্যাপারে। প্রশাসনকে আমরা যাবো। সাড়ে 5টার সময় আসছি, এসে আমার পাড়ার কিছু মহিলা বসে আছে মনের মধ্যে, তারা জিজ্ঞেস করছে যে ঘুম এখনো ভাঙে নাই, মন্দির খুলতে দেরি হচ্ছে। এই তাদের সঙ্গে কথা বলতে বলতে হালিটাটা করতে করতে আসলাম, এসে সামনের গেট খুললাম, গেটের যে ছোট গেটটা আছে ওটা খুললাম, ওটা তালা মারা ছিল, খুললাম। খুলে এসে মন্দির খুলবো, খুলে দেখি সবই খোলা। হ্যাঁ, তারাও আমার ওই মহিলারাও আমার পিছনে পিছনে এসছে, এসে আমি তাদের বললাম যে দেখেন সব খোলা, দেখেন তালা পড়ে আছে, হ্যাঁ মনে হচ্ছে চুরি হয়েছে, আপনারা দাঁড়ান এখানে আমি ডেকে নিয়ে আসি। আমার মন্দিরের সামনেই যে বাড়ি আছে, ওই বাড়িতে আমাদের এক জামাই থাকে সঞ্জয়, ওকে এসে ডাকলাম, ও মর্নিং ওয়াকে যায়, ও এসছে ঘুরে এসছে, ওকে ডাকলাম, ওকে বলে আমি মৃণালদার বাড়ি গেলাম, আমাদের কেশিয়ার সবসময় মন্দিরে থাকে, তার বাড়িতে যেয়ে তাকে বললাম সমস্ত কিছু। সে নেমে আসলো বাড়ির থেকে, নেমে এসে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের বাড়িতে গেলাম, আমরা দুজন মিলে যে তাদের ডাকলাম, অনেক সময় লাগলো, হ্যাঁ তাদের তুললাম, তুলে এসে আবার মন্দিরে এলাম। তখনও জানি না মায়ের বিগ্রহ আছে কি না, এসে জিজ্ঞেস করলাম, এসে তারা বললো না মায়ের বিগ্রহ আছে। হ্যাঁ, তারপরের থেকে তুলব আশা করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।